আপনাকে লালমনিহাটের কর্মরত সাংবাদিকের পক্ষ থেকে প্রথমে আপনাকে অভিনন্দন জানাই। আমরা আজকে শুরুতে যেমন আপনাকে অভিনন্দন জানালাম, আপনি যেদিন চাকরির কারণে এখান থেকে বিদায় নেবেন সেদিনও আপনাদেরকে আমরা অভিনন্দন জানাতে চাই এবং আপনাকে আমরা একটা সুন্দর পরিবেশে বিদায় জানাতে চাই। আমি লালমনিহাটে সাংবাদিকরে লালমনিহাটের আমার বাড়ি লালমনিহাট হাতিবান্ধায়। যে কথাটি বলতে ইচ্ছে হয় না তারপরে বলতে হয় যে প্রতি পুলিশ সুপার আসে এসে প্রথম জিনিস যেটা বলেন, আমি মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম, কিন্তু পরবর্তীতে দেখি মাদক তো কমেনি বরঞ্চ বাড়ছে। আমি আজকে দায়িত্ব নিয়ে বলতে পারি লালমনিহাট জেলা মাদকের অঙ্গরাজ্য হয়ে গেছে। শুধু তাই নয়, আমি আপনাকে বলি দুঃখজনক হলো সত্য যে মাদকের সবাই না, আপনাদের বাহিনীর দুই একজন সদস্য রয়েছেন যাদের দ্বারা মাদক ব্যবসায়ীদেরকে সহযোগিতা করেন এমন অভিযোগও প্রায় সময় উঠে থাকে। আমরা এরকম অভিযোগ আমরা ঘটনাও দেখেছি, জানি না কতটুকু সত্য, যে আমরা কোনো পুলিশ কর্মকর্তাকে ফোন দিয়ে বললাম যে ভাই মাদকের গাড়ি যাচ্ছে, একটু পরে সেই খবরটি সেই মাদকের গাড়ির কাছে যায়। আপনি যেহেতু প্রথমে এসেই বলেছেন যে আমি সোজা পথে চলা মানুষ, আপনার প্রতি আমরা আস্থা রাখলাম, আপনার প্রতি আমরা বিশ্বাস রাখলাম, আমাদের সন্তানদেরকে মাদক থেকে রক্ষা করবেন এ বিষয়ে আমরা আশা রাখি, আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। পাশাপাশি এই লালমনিহাট জেলায় অনলাইন জুয়াটা প্রচুর হারে বেড়ে গেছে, এ বিষয়ে আপনার শুভদৃষ্টি কামনা করছি। লালমনিহাটের বিভিন্ন সীমান্ত দিয়ে এই 5 তারিখের পর অনেকেই ভারতে পার হয়ে গেছে এমন একটা খবর আছে। সবচেয়ে বড় খবর হলো পাটগ্রামের দহগ্রাম যে সীমান্ত রয়েছে সেই দহগ্রামে কাঁটাতারে বেড়া নেই, ফলে সেখানে মানব পাচারের বা মানুষ অবৈধভাবে অনুপ্রবেশের একটা ভয়াবহ রূপ ধারণ করছে, সে বিষয়টি আপনি মাথায় রাখবেন। পাশাপাশি লালমনিহাট জেলা যেহেতু তিস্তা এবং ধল্লা তীরবর্তী জেলা, সে কারণেই বেশিরভাগ সময় আমরা যেটা দেখে থাকি তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে জমি বা চর দখলের একটা মহড়া তৈরি হয়, এ বিষয়গুলো আপনি মাথায় রাখবেন। আরেকটি বিষয় সেটি হলো যে লালমনিহাট জেলায় বেশ কিছুদিন ধরে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আমি সংবাদ সাংবাদিকতার কারণে মামলার আসামি হব, এটা স্বাভাবিক, কিন্তু ব্যক্তি আক্রোশে কোনো ঘটনায় আমি সংবাদ সাংবাদিকতা করতে গেলাম একটি পক্ষ আমার বিরুদ্ধে মামলা করে দিল। এর আগে অর্থাৎ 5ই আগস্টের পরে এরকম ঘটনা ঘটেছে, অসংখ্য আমার সহকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে, সর্বশেষ বৈষম্য বিরোধী আন্দোলনে আমি সহ আমাদের 3 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আমার বিরুদ্ধেই 5 আগস্টের আগে 3টি মামলা হয়েছে। আমরা 5 আগস্ট ছাত্র জনতার বিপ্লব ঘটলো, তারপর আমরা বৈষম্যের মুক্ত বাংলাদেশ হলো, আমরা বললাম এখান থেকে আমরা মুক্তি পাবো না। একটু আগে আমরা কনফার্ম হয়েছি জাগো নিউজ এবং News24-এ লালমনিহাট প্রতিনিধি রবিউল হাসান, তার বিরুদ্ধে লালমনিহাট আদালতে দ্রুত বিচার আইনে একটি মামলা হয়েছে। তার অপরাধ যেহেতু আমার বাড়ি হাতিবান্ধা, তার বাড়ি হাতিবান্ধা, একটি 5 বা 7 তারিখের ঘটনা, যে ঘটনাগুলো সারা বাংলাদেশ এই ঘটনায় সেই সংবাদ সেই ছবি তুলতে গেছে, ভিডিও ধারণ করতে গেছে, একটি পক্ষ তাকে আসামি করেছে এইরকম। এবং আরেকটি বিষয় আমি নিশ্চিত না, কিছুক্ষণ আগে আমি শোনা কথা, এখন আমি নিশ্চিত হতে পারিনি, আমার এক সহকর্মীর বিরুদ্ধে থানায় জিডি বন্ধ হয়েছে। এই যে আমি সংবাদ সাংবাদিকতা আমার বিরুদ্ধে মামলা হবে, কিন্তু বিভিন্ন ঘটনায় এখন কেউ যদি অভিযোগ দিতে পারে এখানে তো পুলিশের কিছু করার থাকে না, এই অভিযোগগুলো হয়ে যদি হয়ে যায় বা হয়ে থাকে সেই বিষয়ে আপনি কি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, এই বিষয়টি মাথায় রাখবেন বা আপনার ভূমিকা কি থাকবে। পরিশেষে আমরা যেটা আপনার কাছে প্রত্যাশা, আপনি ভালো থাকবেন, আমরা আশা করি আপনি আমাদেরকে ভালো থাকবেন রাখবেন এবং এই মাদকমুক্ত লালমনিহাটে আপনি ভূমিকা রাখবেন। অতীতের পুলিশ সুপাররা যেভাবে বলেছে যে মাদকের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলাম, পরবর্তীতে দেখছি যে অনেক পুলিশ কর্মকর্তা মাদক ব্যবসায়ীদের সঙ্গে চা খেয়েছেন, এটি যেন না হয়। আপনি যেহেতু প্রথমেই যে কথাটি বলেছেন আমাদেরকে খুব ভালো লেগেছে, হয়তো যদিও কথা একটু বাঁকা সুরে যে আমি সোজা পথে চলা মানুষ, সেহেতু আপনার প্রতি আবারও প্রথমে বক্তব্যের শুরুতে যেমনটি বলছিলাম আবারও বলছি বিশ্বাস রাখতে চাই এবং আমরা বিশ্বাস করতে চাই আগামী 1 মাস বা অল্প কিছুদিনের মধ্যে আপনি মাদকের বিরুদ্ধে লালমনিহাটে একটি দৃশ্যমান অবস্থান দেখাবেন। সবাইকে ধন্যবাদ। সবার কথা শুনি বলবো না, একটু শুনেই বলেন, আমরা বলি।